আসসালামু আলাইকুম, সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2024 সাল নতুন বইয়ের 90 পেজের সমাধান। যদিও এই ভিডিওটি আমাদের আপলোড করা আছে, বাট আমি চেষ্টা করছি এই অঙ্কটি আপনাকে অনলি এক মিনিটের জন্য সলভ করে দেওয়ার জন্য। আমাদের এই অঙ্কটি কিন্তু আগে একবার আপলোড করা আছে। আগে আপনাকে একটু বেসিক কথাগুলো বুঝাই নিই। গ্রিড কীভাবে আঁকবেন আগে দেখেন, গ্রিডটা আপনি কীভাবে আঁকবেন। এখানে আছে হলো 8x1, এটা কিন্তু অংশ, এটা কিন্তু মিটার, খুব খেয়াল করবেন, এটা অংশ, এটা অংশ। তাহলে অংশ নিয়ে গ্রিড আঁকতে হয়। ওকে, প্রথম কথা কি বুঝলেন আপনি, আপনাকে অবশ্যই অংশ নিয়ে গ্রিডটা আঁকতে হবে, প্রথম কথা। ওকে, সেকেন্ড কথা, সবথেকে যেটা বড় মান নিচে, উপরটা লব নিচে, হরের যেটা বড় মান ততগুলো ঘর হবে। হরের যেটা সব থেকে বড় মান, হরের বড় মান কত? 4 আর 8, 4 আর 8, বড় কোনটা? 8। তাহলে 8টা দিয়েই ঘর আঁকতে হবে। ওকে, তাহলে আছে আপনার এটা দিয়ে ঘরটা, এটা দিয়ে কিন্তু ঘর আঁকলে হবে না, এটা দিয়ে ঘর। আছে হলো 1 এর 8 বা 8 এর 1, তার মানে 8টা ঘর করতে হবে, প্রত্যেক ঘরের মান 1। আমি হাত দিয়ে আঁকলাম, আপনি স্কেল দিয়ে সুন্দর করে ধরে রাখবেন। একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, 4টা 5টা 6টা 7টা 8টা, এগুলো 8টা ঘর, 1 2 3 4 5 6 7 8, এগুলো 8টা ঘর। এবার দেখেন, এই বড় মানটা হলো, নিচের মানটা হলো, এটা হলো ঘরের সংখ্যা, ঘর সংখ্যা। যদি আপনার ওপরে অন থাকে, যদি আপনার কি ওপরে কি থাকে, অন থাকে, কেন? যে কোনো একটা ঘরের মান, এই একটা ঘর, ঘর কয়টা? 1টা, 1 লেখের মোট মান কয়টা? 8, তাহলে 1 এর 8, বুঝতে পারছেন? এখন দেখেন, 1 এর 8 আছে, আবার তো 1 এর 4ও আছে। তাহলে আপনি 1 এর 4 থেকে 1 এর 8 কীভাবে করবেন সেটা একটু বোঝার বিষয়। সেক্ষেত্রে আপনি একে 4 আছে, 1 এর 8 করবেন, নিচে 8 আছে, উপরে তো 1, সমস্যা নাই, নিচে আছে 8, তাহলে 4কে কী করলে 8 হয়? 2 গুণ করলে, 4 2 গুণ করেন, ওপরে গুণ নিচে গুণ, তার মানে 2/8, অর্থাৎ হলো 8টা ঘরে 2 ঘর পাবেন আপনি। 8 ঘরে কী পাবেন? 2 ঘর, এক্সট্রা কিন্তু আর এ করতে হবে না, এটা দিয়েই হবে। তাহলে এই যে 1 ঘর হলো, এত অংশ কি? মাটিতে। তাহলে এটা অংশ কি? এটুকু হলো মাটিতে। আর এই যে 1 এর 4, আমি আবার দেখালাম 1 এর 4, বাট আপনার মান দশ তো 1 এর 8, এটা তো কনভার্ট করেন, তো তাহলে 4 থেকে 8কে আপনি হয় 2 গুণ করলেন, তার মানে 2 গুণ করবেন, 2/8, তাহলে 8 ঘরে 2 ভাগ, তাহলে 8 ভাগের 1 ভাগ মানে 1টা ঘর মাটিতে, আর 8 ভাগের 2 ঘর, তাহলে এই 1টা ঘর 1টা ঘর, 2 ঘর হলো কি? পানিতে। এই 2 ঘর হলো কি? পানিতে। আর এই 1টা ঘর হলো কি? মাটিতে। মানটা লিখি আমরা 1 এর 4, 1 এর 4, বা আপনি চাইলে 1 এর 4 বা 2/8 লিখতে পারেন, পানিতে কোনো সমস্যা নেই। ওকে, এবার দেখেন অবশিষ্ট অংশ, তাহলে অবশিষ্ট কি আছে? এই যে সুন্দর করে বলে, এইটুকু আছে অবশিষ্ট, এটুকু আছে পানির উপরে। এই অঙ্কের ম্যাজিকটা কি জানেন? যদি আপনি 1টা ঘর মান, গ্রিডের সব থেকে ম্যাজিক হলো এখানে, যদি আপনি 1টা ঘর বের করতে পারেন গ্রিডের, তাহলে কিন্তু অঙ্ক শেষ। সবসময় মাথায় রাখবেন, গ্রিড থেকে মান বের করতে গেলে আপনার 1টা ঘর মান লাগবে, তাহলে অঙ্কটা ওকে। এখন দেখেন, এই যে অবশিষ্ট অংশ, তার মান বলছে 1 সমস্ত 1 এর 4 মিটার, খুব খেয়াল করবেন, এটা কিন্তু মিটার, এটা হলো অংশ, এটা মিটার। ওকে, তাহলে আমরা একটু লিখে নেই, আমি ছবিটা এখানে করলাম, অঙ্কটা দিয়ে করলাম, 1 সমস্ত 1 এর 4 মিটার সমান 4 1 4 1 5, 5/4 মিটার। ওকে, ওকে, তাহলে এইটুকু মান হলো 5/4 মিটার, খুব খেয়াল করবেন, এটা কিন্তু অংশ না, মিটার, এটা কিন্তু একটা অংশ, এটা একটা অংশ, কেন? এটুকু হলো 8 ভাগের 1টা, এটা 1টা ঘর, 8 ভাগের 1টা, 1টা ঘর, তাই 1 8 ভাগের 1টা, 1টা ঘর 1টা ঘর, 2টা ঘর, তো 2 ভাগের 8 বা 8 ভাগের 2, এটা কিন্তু মিটার, অবশিষ্ট অংশের মান এত মিটার। সেই জন্য এখানে লেখার দরকার নাই, যদি না বুঝতে পারেন, অবশিষ্ট অংশের মান এত মিটার। এখন বলেন, এটা কয়টা ঘর আছে অবশিষ্ট? 1 2 3 4 5,
আমি ফার্স্টেই বললাম যদি আপনি একটা ঘরের মান বের করতে পারেন তাহলে কিন্তু গ্রিড আঁকা একদম ইজি, পানির মতো। এখানে কি চাচ্ছে দেখার বিষয় না, আপনি আগে এক ঘরের মান বের করেন তাহলে অনেক ইজি হবে। তাহলে এখানে প্রশ্ন মতে একটি ঘরের মান, আপনি যেটা বলছে অবশিষ্ট ঘর কয়টা ঘর, পাঁচটি ঘর, পাঁচটি ঘরের মান কত, পাঁচ বাই চার। আমি লিখতে পারেন যে পাঁচটি ঘরের মান এত, এই যে পাঁচটি ঘরের মান এত, অর্থাৎ একটি ঘরের মান কত, পাঁচ বাই চার ভাগ হলো পাঁচ, সমান হলো পাঁচ বাই চার ভাগ মানে ওয়ান বাই পাঁচ একের চার। তাহলে এটা কয়টা ঘরের মান, পাঁচটি ঘরের মান এত, একটি ঘর কত, পাঁচ ভাগ করে দিবেন একের চার। যদি আপনার সমস্যা হয় লিখেন না, আপনি ডিরেক্ট লেখেন একটি ঘরের মান ভাগ পাঁচ, সমস্যা নাই তো, পাঁচ বাই চার গুণ হলো একের পাঁচ, কাটাকাটি একের চার। খুব খেয়াল করুন মিটার, একটা ঘরের মান কিন্তু একটা মিটার নট অংশ, এখানে কিন্তু একটা ঘরের মান কিন্তু একের একটা অংশ, আর এটা কিন্তু মিটার একটা ঘরের মান। এখন দেখেন পানিতে আছে কয়টা ঘর, একটা ঘর দুটো ঘর, অর্থাৎ এই এটা কিন্তু অংশ, আর প্রত্যেক ঘরের মান কত, একের চার মিটার, একের চার মিটার, সব প্রমাণ দিয়ে জানি প্রত্যেক ঘরের মান কত বলেন তো, একের চার মিটার, প্রত্যেক ঘরের মান হলো একের চার মিটার। ওকে, চাচ্ছে কি এখন পানিতে, পানি কই, এই দুটো ঘর পানিতে, আমরা একটু কালার করে দিই বুঝতে সুবিধা হবে, মাটিতে আছে এই দুই এই ঘরটা, এই মাটিতে এটুকু, ওকে, আর রেড কালার করে দিই হলো পানিতে আছে। এখন আপনি বলেন পানিতে ঘর আছে কয়টা, দুইটা, এবং প্রত্যেক ঘরের মান কত করে, একের চার। তাহলে এখানে পানিতে আছে, পানিতে আছে একের চার যোগ একের চার মিটার, সমান হলো চার লসাগু এক যোগ এক মিটার, সমান হলো দুই বাই চার মিটার, সমান হলো একের দুই মিটার। এ হলো আপনাদের এক নম্বরের সমাধানটি। এখন আমি যে আপনাকে বলছিলাম যে আমি আপনাকে অনলি এক মিনিটের মধ্যে সমাধানটা করে দিব, কীভাবে দেখেন এখানে আছে সবচেয়ে বড় মান, গ্রিডের ক্ষেত্রে সবচেয়ে বড় মান দেখবেন আটটা ঘর আছে, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঘর বলে, এটা হলো মাটিতে আর এটা হলো পানিতে, এক চার মানে কী করে নিচ্ছে আমরা দুইয়ের আট, তাহলে মোট ঘর গেল কটা, এখানে দুইটা দুই বাই আট এক বাই আট, মোট ঘর গেল তিনটা, তাহলে আছে কয়টা, পাঁচটা ঘর, পাঁচটা ঘরে একটা মান লাগবে, কত বসে পাঁচের চার ভাগ করে দেন, তাহলে এক ঘরের মান কত, একের চার, এক ঘরের মান যদি একের চার হয় তাহলে দুইটা ঘরের মান কত, একের চার জোরে একের চার দুইয়ের চার মানে কি হাফ মিটার। এ হলো আপনাদের এক নাম্বার কোশ্চেন, আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ ক্লাস, আজকের মধ্যে ক্লাস, আল্লাহ হাফিজ।